আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন। আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। ক্ষমতায় গেলে ম্যানশন ট্যাক্স সংগ্রহের মাধ্যমে জনগণকে সহায়তা করা হবে লেবার নেতা অ্যাড মিলিব্যান্ড। মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে প্রজন্ম স্কয়ারের আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ লন্ডনের বাঙালিদের। টাওয়ার হ্যামলেটসের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বড়া কমান্ডার জনপ্রতিনিধিদের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীতে ক্ষমতায় গেলে ম্যানশন ট্যাক্স সংগ্রহের মাধ্যমে সাধারণ কর্মজীবীদের বেনিফিট প্রদানের মাধ্যমে সহায়তা করা হবে বলে জানিয়েছেন লেবার নেতা অ্যাড মিলিব্যান্ড। বৃহস্পতিবার ব্র্যাডফোর্ডের একটি ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ নীতি অনুযায়ী 2 মিলিয়ন পাউন্ডের বেশি যেসব সম্পত্তির দাম হবে সেসব সম্পত্তি থেকে ট্যাক্স সংগ্রহ করে একটি ফান্ড তৈরি করা হবে এবং তা একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে শ্রমজীবী সাধারণ মানুষদের সহায়তা করা হবে। তবে ইকোনমিস্ট ট্রেজারি সেক্রেটারি সাজিদ ডেভাডেম্পে বলেছেন এই ইস্যুতে লেবারের কোনো কৃতিত্বই নেই। উল্লেখ্য যে এই ইস্যুটি প্রথম লিবডেম পার্টির পক্ষ থেকে চিন্তা করা হলেও শেষ পর্যন্ত দলটির পক্ষ থেকে তা কার্যকর করা হয়নি। এদিকে লেবার নেতা অ্যাড মিলিব্যান্ডের এই ঘোষণার মধ্য দিয়ে নীতিটি আবার উঠে আসলো অনেকের ধারণা অনুযায়ী এই নীতিটি আগামী নির্বাচনে লেবারের জন্য হতে পারে সৌভাগ্যের চাবিকাঠি। We will put right a mistake made by Gordon Brown and the last Labour government. We would use the money raised by a mansion tax to reintroduce a lower 10 pence starting rate of tax. And it would move Labour on from the past and put Labour where it should always have been, on the side of working people. লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে প্রজন্ম স্কয়ারের আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে প্রবাসী বাঙালিরা। বিস্তারিত এম এ আর মুরাদের রিপোর্টে। যুদ্ধাপরাধীদের ফাঁসি নিষিদ্ধ করা এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ স্কয়ারের তরুণ প্রজন্মের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে লন্ডনে মোমবাতি প্রজ্বলন করেছে ব্রিটিশ বাঙালিরা। এ সময় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে কম্পিত হয়ে ওঠে শহীদ মিনার চত্বর। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ জড়ো হন পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে। সেখান থেকে র্যালির মধ্য দিয়ে লন্ডনে বাংলা টাউন খ্যাত ব্রিকলেন প্রদক্ষিণ শেষে তারা শহীদ মিনারে আসেন। মোমবাতি প্রজ্বলন শেষে শাহবাগ স্কয়ারের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন প্রবাসীরা। শাহবাগের বন্ধুদের বলছি, ভয় নেই বন্ধু, আমরাও আছি তোমাদের সাথে রাত জেগে এই প্রবাসে, আমাদের জয় সুনিশ্চিত। আজকে এসেছি শাহবাগে, যে তরুণ প্রজন্ম জড়ো হয়েছে তাদের সমর্থনে। আজকে যে বাংলাদেশে যে যুদ্ধাপরাধী বিচারের দাবিতে যে গণ আন্দোলন উঠেছে, সেই শাহবাগ চত্বরকে আমরা সমর্থনে আজকে এখানে আমরা সমবেত হয়েছি। এ সময় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জোর দাবি জানান তারা। নতুন আলোর প্রত্যাশায় আমরা নতুন প্রজন্মকে আগামী দিনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই রাজাকার মুক্ত বাংলাদেশ। একত্রিত হয়েছে যুদ্ধাপরাধীর ফাঁসির জন্য। এই র্যালি ও আলোক প্রজ্বলনে লন্ডনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এম এ আর মুরাদ, চ্যানেল আই, লন্ডন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের অংশ হিসেবে এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে কাউন্সিলের ইস্ট ইন্ডিয়া ও ল্যান্সবারি ওয়ার্ড পরিদর্শন করেছে কাউন্সিলের বড়া কমান্ডার, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
শুক্রবার দুপুরে তারা এওয়ার্ডের বিভিন্ন স্থানে পায়ে হেঁটে স্থানীয় বাসিন্দাদের সমস্যা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন টাউন হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ওয়াহিদ আহমেদ, স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ, টাউন হ্যামলেটস কাউন্সিলের পুলিশের বড়া কমান্ডার ডেভিড স্টিঙ্গার, ইস্ট ইন্ডিয়া অ্যান্ড ল্যান্সবেরি ওয়ার্ডের পুলিশ কর্মকর্তা সার্জেন্ট ওয়েন কলেট, টাউন হ্যামলেটস কাউন্সিলের কমিউনিটি সেফটি সার্ভিসের অ্যান্ডি বাম্পার, পপলার আর্কারের জেমি লক সহ অন্যরা উপস্থিত। বড়া কমান্ডার এ সময় ওয়ার্ড ও কাউন্সিলের আইন শৃঙ্খলার উন্নয়নে টাউন হ্যামলেটসের পুলিশ বদ্ধপরিপক বলে উল্লেখ করেন। এছাড়া যে কোনো সমস্যায় প্রয়োজনে স্থানীয় কাউন্সিলরদেরও অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে সমস্যার সমাধানে স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানান। ডেপুটি মেয়র হিসাবে পাড়ার প্রত্যেকটি ওয়ার্ডে যাচ্ছি, মানুষের সেফটি কনসার্ন কীগুলো, মানুষের সমস্যা কী, ক্রাইম সমস্যা কী, এগুলো জানার জন্য এবং রাস্তা রাস্তা আমরা যাচ্ছি যে দেখতেছি মানুষের সমস্যাগুলো কী এবং কীভাবে এগুলাকে সমাধান করা যায় এগুলো আমরা চিহ্নিত করতেছি। এবং আমরা সবসময় জনগণকে বলে থাকি যে কোথাও যদি কোনো অপরাধ ঘটে থাকে তাহলে এইগুলো পুলিশকে বলার জন্য, তখন তারা রিসোর্সগুলো যে এলাকাতে কমপ্লেন বেশি করে আসবে ওই এলাকাতে রিসোর্স বেশি অথবা পুলিশ অফিসার বেশি টহলের জন্য ওরা ওই এলাকাতে নির্ধারিত করে। তানপুরা মাল্টিমিডিয়া প্রোডাকশনের সার্বিক তত্ত্বাবধানে ব্রিটেনের 28 জন বাঙালি শিল্পীর কণ্ঠে গাওয়া গান নিয়ে তৈরি সর্ববৃহৎ অ্যালবাম থেমস নদীর তীরের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তানপুরা মাল্টিমিডিয়া প্রোডাকশনের সার্বিক তত্ত্বাবধানে এবং শামসুজাকির স্বপনের কথায় ব্রিটেনের 28 জন শিল্পীর কণ্ঠে গাওয়া গান নিয়ে মোড়ক উন্মোচন করা হলো অডিও অ্যালবাম টেমস নদীর তীরে। পূর্ব লন্ডনের একটি অভিজাত সেন্টারে এই মোড়ক উন্মোচনের জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মিজানুল কায়েস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ, শিল্পী মাহমুদুর রহমান বেনু, গীতিকার সৈয়দ দুলাল, গীতিকার মুজিবুল হক মণি প্রমুখ। উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সামাদুল হক, হিলসাইড ট্রাভেলসের হেলাল খান, জেএমজির মনির আহমেদ, সোনার বাংলা ট্রাভেলসের লুৎফর রহমান সায়াদ, কবি ইকবাল হোসেন বুলবুল। সিডিতে যারা গান গেয়েছেন আমাদের বাংলাদেশি শিল্পীরা, বিলাতে এসেও যে তারা আমাদের সংস্কৃতিকে লালন করতেছেন, সংস্কৃতিকে ধরে রাখছেন এই বাংলা গানের মাধ্যমে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় আয়োজক এবং শিল্পীবৃন্দ এই অ্যালবাম নিয়ে কথা বলেন চ্যানেল আইয়ের সাথে। এত আর্টিস্ট আমি চিনি, এখানকার যারা সিঙ্গার যারা গান করেন তাদের সাথে খুব ভালো সম্পর্ক এবং আমি জানি তারা কোন প্যাটার্নের গানকে বেশি পছন্দ করেন, সবাই তো একই প্যাটার্নে গান করেন না। তো সেই থেকে একটা চিন্তাধারা এবং এই উদ্যোগটা প্রথম দিকে এত বড় হবে এটা জানতাম না, আস্তে আস্তে একজন একজন করে একটা একটা গান কমপ্লিট করার পরে, যেহেতু আমার নিজের স্টুডিও এখানে কাজ হচ্ছিল তানপুরা, তো সেখান থেকেই আমার এই অনুপ্রেরণাটা। আমি প্রথমেই তানপুরার স্বপন ভাইকে অভিনন্দন জানাবো, আজকে এত সুন্দর একটি সিডি করেছেন লন্ডনের সব শিল্পীদেরকে দিয়ে, খুবই ভালো লাগছে। আসলে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা মিলন মেলার মধ্যে এসেছি, সব আর্টিস্টরা একই সঙ্গে একই মঞ্চে, এটা আসলে বিউটিফুল একটা। থ্যাংক ইউ স্বপন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। সবাই একত্রে হয়েছি, গান করছি এবং অ্যালবামটা এখানে লন্ডনে 28 জন সিঙ্গারকে নিয়ে অ্যালবামটা করা হয়েছে, খুবই ভালো লাগছে, প্রত্যেকটা গানই খুব সুন্দর হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে এক জমকালো সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এস এম মাহবুব, চ্যানেল আই, নিউজ ডেস্ক। আজ সরস্বতী পূজা, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম অর্চনা। মূলত সরস্বতী বিদ্যাবতী বা কলাবিদ্যা শুভ্রবর্ণা সুচিতা শুদ্ধ এবং পবিত্রতার প্রতীক হিসেবে পূজিত হন। এ দেবীর এক হাতে থাকে বই যা জ্ঞানচর্চার প্রতীক, আর আরেক হাতে থাকে বীণা যা সঙ্গীত বিদ্যার প্রতীক। সর্বস্তর প্রতীক হিসেবে দেবীর বাহন রাজহাঁস। বিদ্যার দেবী হওয়ায়
এই দেবীর মূল পূজারি মূলত শিক্ষার্থীরা। প্রতি বছর শুক্লপক্ষের পঞ্চম তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেবীর সামনে হাতে খড়ি প্রদানের মধ্য দিয়ে সাধারণত আজ শিশুদের বিদ্যা চর্চার সূচনা করা হবে। এই দিনটিকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছে লন্ডনে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা। এতে তারা দেবী সরস্বতীর পূজা অর্চনা করার মধ্য দিয়ে দেবীর দীক্ষা অর্জন করার চেষ্টা করেন। এদিকে লন্ডন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা পালন করেছে তাদেরই অন্যতম উৎসব। বাংলাদেশ জাতীয়তাবাদী অ্যাক্টিভিস্ট ফোরাম ইউকে শাখার উদ্যোগে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, সাবেক সাংসদ ইলিয়াস আলীর সন্ধান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আগামী সাধারণ নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সোয়ালেহীন করিম চৌধুরীর পরিচালনায় এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা গোলাম রব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সৈয়দ মান্নান মুর্শেদ, বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ মালিক, আবুল কালাম আজাদ, প্রফেসর ফরিদ উদ্দিন, এম এ কাদির, ব্যারিস্টার তমিজউদ্দিন, শেখ শামসুদ্দিন শামীম সহ আরও অনেকে। উপস্থিত বক্তারা এ সময় বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জোর দাবি জানান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে আন্দোলনরত স্থপতি ও অনলাইন অ্যাক্টিভিস্ট রাজীব হায়দার খুনের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে ব্রিটেনের প্রবাসী বাঙালিরা। পূর্ব লন্ডনের বাংলাটাউন খ্যাত ব্রিকলেন প্রদক্ষিণ শেষে এই বিক্ষোভ মিছিল আলতাবালি পার্কে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী এক সভা থেকে উপস্থিত বাঙালি নেতৃবৃন্দ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। এছাড়া বর্তমান সরকারের নিকট হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার এবং জামাত শিবিরের রাজনীতি বন্ধের দাবি জানান। এবার একটি শোক সংবাদ। প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক, ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল মতিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার লন্ডন সময় রাত সোয়া আটটায় সাউথ লন্ডনের সেন্ট জর্জ হাসপাতালে বার্ধক্যজনিত রোগের কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর। 2009 সালে সাংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রবীণ এই সংগঠককে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। শুক্রবার সাউথ ওয়েস্ট লন্ডনের সেথাম জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে তাকে জাতীয় পতাকায় আচ্ছাদৃত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মিশনের হাই কমিশনার মিজারুল কায়েস। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর সেনানীকে লন্ডন রোড সেমিট্রিতে দাফন করা হয়। এদিকে এই প্রবীণ সংগঠকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউকে বাংলা প্রেস ক্লাব। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগ স্কয়ারের সাথে একাত্মতা প্রকাশ করে জার্মানিতে বাঙালিদের সভা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ফ্রান্স বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত।